জয় হিন্দ। সেভেনওয়িক নিউজে আপনাদের স্বাগত। আর প্রবল বৃষ্টির মধ্যে এই মুহূর্তে কিন্তু কার্যত ভেস্তে যেতে বসেছে পানিহাঁড়ি পৌরসভার সবচাইতে যেটা গৌরবান্বিত অনুষ্ঠান, সেই কবি প্রণাম। কারণ আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে এটা হচ্ছে সেই ছাতুবাবু লাটুবাবুদের বাগান বাড়ি, যে বাড়িতে আজ থেকে ঠিক 150 বছর আগে, আমি শ্যামলবাবুকে বলবো বাইরের দৃশ্যটা দেখাতে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কার্যত সেই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে যে অনুষ্ঠান সম্প্রচার করছি, আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাল্যদান করছেন এই বৃষ্টির মধ্যেও পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়। অর্থাৎ শ্রদ্ধা জানানো থেমে নেই, কিন্তু সেই বাসরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু বন্ধ। আর রবীন্দ্রনাথ, যে আমি শ্যামলবাবুকে বলবো, জীবন স্মৃতির যে ফলকটি রয়েছে, শ্যামলবাবু যদি বৃষ্টি এড়িয়ে সেই ফলকটি দেখাতে পারেন, সেখানে কিন্তু জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ একেবারে স্পষ্ট উল্লেখ করেছিলেন যে এই বাগানবাড়ির দেউড়ির এই যে জায়গাটাকে দেউড়ি বলা হতো, অর্থাৎ এখানে দেওয়ান বা যারা পরিচারক তারা থাকতেন, সেই দেউড়ি সিঁড়িতে বসে তিনি দেখতেন যে গঙ্গার বৃষ্টি, কারণ সেটাও ছিল একটা মে মাস, 1872 সাল ছিল সেটা। আপনারা দেখছেন যে প্রবল বৃষ্টির মধ্যে প্রচুর রবীন্দ্র অনুরাগীদের ভিড়, কিন্তু আমাদের সবসময় সৌভাগ্য হয় না যে বৃষ্টির মধ্যে সেই বাগানবাড়ি কেমন দেখতে লাগে, যেটা রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে বারবার বলে গেছেন, যেখানে বৃষ্টির একটা উল্লেখ ছিল, সেই রবীন্দ্রনাথের বৃষ্টির উল্লেখ আজকে যেন আমরা ধরে ফেলতে পারলাম ক্যামেরায়, এবং সেটা বোধহয় রবীন্দ্রনাথের জন্যই পারলাম, কারণ অন্যান্য দিন এ বাড়িতে আমাদের আসতে হয় না, আমাদের আসার দরকার পড়ে না। আপনাদের মনে করিয়ে দেই, রবীন্দ্রনাথের 150 শতবর্ষে ঠিক এমনই দুর্যোগ হয়েছিল, এবং সেই দুর্যোগে এক ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল। প্রচুর রবীন্দ্র অনুরাগী মানুষ এই মুহূর্তে কিন্তু এইখানে উপস্থিত রয়েছেন। আমি শ্যামলবাবুকে বলবো যদি সম্ভব হয় ধীরে ধীরে এগিয়ে আসতে, প্রচুর রবীন্দ্র অনুরাগী মানুষ এখানে রয়েছেন, কিন্তু মূল অনুষ্ঠান এই মুহূর্তে বন্ধ। আর সেই ফাঁকে কিন্তু আমরা আপনাদেরকে এই বৃষ্টি ভেজা গোবিন্দ কুমার হোম দেখাবার সুযোগ পাচ্ছি। শ্যামলবাবুকে বলবো আবারও একটু বৃষ্টি ভেজা রবীন্দ্র স্মৃতি বিজড়িত গোবিন্দ কুমার হোম। এই ছবি সাধারণভাবে আমরা দেখতে পাই না, কারণ নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া আমরা এ বাড়িতে আসি না। আমরা বাঙালিরা আত্মবিস্মৃত জাত, পানিহাটির মানুষ, অধিকাংশ মানুষ জানেন না এই বাড়িতে কেন এই অনুষ্ঠানটা হয়, কেন এই বাড়ির এই মাহাত্ম্য। সুতরাং সেই সব কিছুকে জানান দিতে আমরা বছরে মাত্র একটি দিনকেই বেছে নেই, সেই দিনটি হলো 25শে বৈশাখ। আর 25শে বৈশাখ আজকে সেই বৃষ্টি ভেজা দিনেই কিন্তু এই মুহূর্তে সরাসরি গোবিন্দ হোম থেকে আমরা আপনাদের অনুষ্ঠান দেখাচ্ছি, অনুষ্ঠান দেখাচ্ছিলাম, কার্যত অনুষ্ঠান দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই অনুষ্ঠান বন্ধ হয়ে রয়েছে। বৃষ্টিতে ভিজেও কিন্তু দেখুন, যারা আগ্রহী অংশগ্রহণকারী তারা কিন্তু এসে পৌঁছবার চেষ্টা করছেন। প্রচুর শিল্পী এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা অনুষ্ঠান এই মুহূর্তে তারা অনুষ্ঠান বন্ধ রয়েছে, খুব স্বাভাবিক কারণে বন্ধ রয়েছে, কারণ এত মানুষ জড়ো হয়েছে, এবং 150 বছরের একটা স্মৃতি আমাদের মধ্যে আছে যে রবীন্দ্র 150 শতবর্ষে এই গোবিন্দ হোমেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গেছিলো, মঞ্চ ভেঙে পড়েছিল। তো আপনারা তো অনুষ্ঠান করতে এসেছেন, হঠাৎ মাঝখানে বন্ধ, কেমন লাগছে? আমরা তো অনুষ্ঠান করতেই এসেছি, একটু বিরতি, সাময়িক বিরতি আছে, নিশ্চয়ই আবার হবে, কেমন আর লাগবে, প্রকৃতির উপর তো আমাদের কোনো হাত নেই, যা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, গঙ্গাটা এত সুন্দর লাগছে, বৃষ্টির মধ্যে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর তার ঢেউ ভীষণ সুন্দর, এটাও দেখবার মতো, এটাও একটা অভিজ্ঞতা, খুব সুন্দর লাগছে। পৌলমি দাস, আপনারা শুনলেন যে এই অভিজ্ঞতাটাও কিন্তু সবার কাছে খুব ভালো লাগছে, যে এই ব্যাপক বৃষ্টি, এই ঝড়, তার মধ্যে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রয়েছে, আমরা চেষ্টা করব এক দৌড়ে মঞ্চের দিকে যাওয়ার,
শ্যামলবাবু যদি অনুমতি দেন। বৃষ্টির মধ্যে ভিজে আমরা কিন্তু আপনাদেরকে, আপনারা এখন কিছু দেখতে পাচ্ছেন না অন্ধকার, কারণ